and welcome back to my channel. বাকিটা অর্পণ বলবে। ডেকে রাখো ডেকে রাখো। বাঙালি বাঙালিয়ানে তোমাকে স্বাগত। তোমাকে মানে কাকে তুমি শুধু স্বাগত করছো পার্সোনালি? আমি আর অর্পণ আজকে বাজারে যাচ্ছি, আর কি কি কিনবো আমি জানি না। তো ওমকারের জন্য একটা জুতো অনেকদিন ধরে খুঁজছি, সেটা আমরা পাচ্ছি না। আজকে আবার আমরা যাবো গিয়ে খুঁজবো, জুতো পাচ্ছি না, মানে পাই যদি তাহলে খুবই ভালো, তাহলে আমরা নিয়ে নেব। আর কিছু বাজার করতে হবে, কিছু টুকটাক শপিং করতে, আর কোথায় একটা ঘুরতে নিয়ে যাবে আমাকে বললো, আমি জানি না কোথায় যাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ব্লগটা অনেক ছোটো হবে তো পুরোটা দেখবে। তো ওমকার আজকে আবার খুবই খুশি, কারণ ও যতবার বেরোয় ততবারই ও খুশিই থাকে। আর ওর ব্যাগ প্যাক করা হয়ে গেছে, আর প্রত্যেক দিনের মতো আজকেও আমি ভাত নিয়ে নিয়েছি ওর, কারণ আমি জানি না আমি কখন বাড়ি ফিরবো। তো অর্পণ রেডি? বাইরে বৃষ্টি পড়ছে তো হচ্ছে, আমরা বেরিয়ে পড়েছি এখন, বাইরে বৃষ্টি পড়ছে। আর মোপাকে টেনে ধরে একদম আমাদের গ্যারেজের এক দাদা চকলেট দিয়েছে, আর মোপা চকলেটটার সাথে এনজয় করছে, আর অর্পণ যাচ্ছে দরজাটা বন্ধ করতে লাইটটা। তো বাইরে তো এবার বৃষ্টি পড়ছে, ঘুমিয়ে পড়েছে। আমরা এখন যাচ্ছি বাজার করতে, মানে সবজি বাজার। তো বাইরে বৃষ্টি পড়ছে, তো সবজি বাজারটা আজকে অর্পণই করবে। তো এটা করার পর আমরা যাব বেলঘরিয়াতে, একটা খুবই ফেমাস তো হয়নি হয়তোবা, বাট খুবই টেস্টি ছিল, আমরা আগের দিন খেয়েছিলাম। একটা স্ট্রিট ফুড, মানে স্ট্রিট একটা দোকান আর কি, ছোট্ট দোকান। তো সেখানে আমরা যাব, ওখানে মোমো পাওয়া যায় খুব সুন্দর, আর মানে খুবই ভালো আর কি। তো সেই মোমো দোকানটার সাথে ওদেরকে ইন্ট্রোডিউস করাবো, তো যদি খোলা থাকে। তো এটা অর্পণের প্ল্যান ছিল, তো আমরা সে বাজার করে ওখানেই যাব। তো চলো আমাদের সঙ্গে থাকো আর পুরোটা দেখতে থাকো। একদম রোড সাইডেই রয়েছে সোনা মোমো সেন্টার। এটার মধ্যে দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া আছে, যেটাতে তোমরা কল করলে পেয়ে যাবে মোমো হোম ডেলিভারি। তো এটা ভীষণ ভালো, টেস্টি। এবার আমরা দেখে নেবো এটার মানে কোয়ান্টিটি, এবার কোয়ালিটিটা তো ওদের সাথে দেখিয়ে নেবো। আমি অলরেডি খেয়েছি, তো আমি অলরেডি খেয়েছি দোকান থেকে, এটার কোয়ালিটি কোয়ান্টিটি ভালো, তবে খুব বড় বড় নয় মোমোগুলো। তুমি কিছু বলবে কি? তুমি ভাত খাচ্ছিলে গাড়িতে বসে বসে, এবার কোয়ালিটি আর কোয়ান্টিটিটা দেখে নাও। এটা ভেঙে দেখাও বেবি, এটা হচ্ছে কি মোমো জানো? এটা স্টিম মোমো চিকেন, ছোট ছোট সাইজে, বাট এরকম ভাবে ওরা দেয়। এটা প্রাইস কত? 40 টাকা স্টিম, আর ফ্রাইড হচ্ছে 6 পিস দিচ্ছে, প্রাইস হচ্ছে 30 টাকা। কি এটা ভেজ মোমো নাকি? চিকেন স্টিম মোমো কত টাকা? 40 টাকা, আর ফ্রাইড হচ্ছে 50। দেখো এখানে দু রকমের চাটনি দিয়েছে, তার সঙ্গে একটা ছোট বাটিতে স্যুপ দিয়েছে, স্যুপটাও অনেক ভালো খেতে। তো এবার এসছে হচ্ছে ভেজ মোমো উইথ চিকেন স্যুপ। এটা অনেক খুলে দেখো বাবু, ভেজ মোমো গুলো গোল গোল, এই যে খেতে কিন্তু খুব টেস্টি। সাইজটা একটু ছোট হলো, 6টা করে পিস আছে এটা। নিতে পারবে তো? সাবধান। আমরা আবারও নিয়েছি চিকেন মোমো উইথ
দুটো সস আর চিকেন স্যুপ। আমরা এখানে মোমো খাওয়ার পরে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আর বিশালকে খোলা থাকবে এখন? তো যদি বিশাল খোলা থাকে তাহলে ঢুকবো, আর যদি না খোলা থাকে তাহলে আর ঢুকবো না, তাহলে চলে যাবো আমরা গিয়ে। আর মোমো খুব ভালো, আমি আজকে বারবার করে এটা ওটা বড় বড় রেস্টুরেন্টের রিভিউ দিয়েই থাকি আমরা, কিন্তু আজকে আমি একটা স্ট্রিক্ট ছোটো একটা দোকানে রিভিউ দিলাম। তো যারা আসছো যাচ্ছ নিশ্চয় অবশ্যই ওখান থেকে খেয়েও, কারণ আমরাও খাই ওখান থেকে, খুবই ভালো, টেস্টি আর ভীষণ মানে পরিষ্কার, ওই জন্যই আর কি আরও বললাম, হাইজিন ওরা মেনটেন করে। তো তোমরা অবশ্যই খেয়েও ওখান থেকে, আর আপাতত চলো আর সঙ্গে থাকো আর দেখতে থাকো। এতক্ষণ মুপি মানে ওমকার হচ্ছে ভাত খাচ্ছিল বসে বসে আমার সঙ্গে গাড়িতে। আর হচ্ছে এই দেখো পেছনে বিশাল, বিশাল মেগামার্ট কামারহাটি। তো এখানে ওর জন্য একটা জুতো কালকে আগের দিন আমি চয়েস করে গেছিলাম, তো জুতোটা আছে কিনা আর ভালো লাগবে কিনা সেটা দেখানোর জন্য অর্পণকে বলেছিলাম, তো ও গেছে। তো অর্পণ হচ্ছে কোথা থেকে এটা বিশাল, এই বিশালের সামনে থেকে ফুচকা নিয়ে এসেছে, এখন আমি ফুচকা খাবো। কই ফুচকা খাবো? আচ্ছা চলো তাহলে এবার ফুচকা খাওয়া যাক। তো দেখো বাইরে বৃষ্টি, বাইরে বৃষ্টি, আর আমার কাছে রয়েছে পাপড়ি চাট, অসাধারণ একটা পাপড়ি চাট রয়েছে, আমি খেয়ে দেখি। ছেলে গাইতে হাতে রাখছে, দাম বোঝা, দাম সুন্দর। সরি, তো গাইস আমাদের তো আজকে ঘোরার ডান না, যে আমাদের বিকেলবেলাটা ভীষণ ভীষণ ভালো আমরা কাটালাম। তো মোপাকে অনেক কষ্ট করে চুপ করানো হয়েছে। তো আশা করি তোমাদের আমার এই ছোট ব্লগটা ভালো লেগেছে, তো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর এখন কোথাও যাওয়ার নেই, প্রচন্ড বৃষ্টি পড়ছে, তোমরা এখানটা দেখলে বুঝতে পারবে যে কতটা বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে কমছে মাঝে মাঝে পড়ছে। তো এখন আর আমরা অন্য কোনো প্ল্যান করব না, বাইরে খাওয়ারও কোনো প্ল্যান নেই, বাড়িতেই যে পানির হয়েছে বাড়িতেই খাওয়া হবে, আর আমি তো পুরো ফুল, আমি তো খাবোই না। তো ওই জন্য ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। এরকম ভালো ভালো ব্লগ পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল নোটিফিকেশনটা হিট করতে হবে, আর পরের ব্লগের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ জন্য